ছোবড়া ছাড়িয়ে ভাঙলে তারপরেই তো নারকেলের মজা। তা আমরা যদি জলসায় শুধু বলি বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা, ওতে রসও পাবেন না শ্বাসও পাবেন না, ওতে ছোবড়াওয়ালা নারকেল। আর রস আর শ্বাস পেতে গেলে খুললাম খুললাম ব্যাখ্যা দিতে হবে, মানুষের ব্রেনে যেন ঢুকে যায়। যে কটা লোক আজকের বসে ও শুনবে ইনশাল্লাহ যতদিন বাঁচব যেখানেই আসব চেষ্টা করবে তারা সেখানে যাওয়ার কথা ঠিক কিনা, কারণ ওয়াজ ব্রেনে ঢোকার মতো করে করতে হবে। আর শুধু যদি বলি বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা, কি বলবো সাহাবাদের কথা, কি বলবি তুই বল না। লোক বলছে দারুণ বলবো, গলা সুরটা হেলি দারুণ বলেছে। ওই জন্য লোক রাত বারোটা বাজে আর বসতে চায় না, ওই জন্য সবাই শিক্ষিত ছেলেরা আসতে চায় না। দুটো কথা ভালো করে বেরেনে ঢুকবে যেখানে ঢুকবে, এতদিন অস শুনছেন আজও পর্যন্ত বলতে পারবেন? এমনও বহু মানুষ আছে পায়খানা করে কতটা পানি নিতে হবে অনেকেই জানে, বলবেন আপনি কি বলছেন? হ্যাঁ, কত পায়খানা করে কতটা পানি নিতে হবে জানে না? বলবেন তা বলে কি ওরা তালি ধোয় না? সবাই ধোয় কিন্তু নিয়ম জানে না। বহু মানুষ আছে না পাক, এই যারা টাইট প্যান্ট পরে, টাইট প্যান্ট, এই টাইট প্যান্ট পরলে ডন মাইন কিছু মনে করবেন না, এই টাইট প্যান্ট পরলে একদম পুরো স্কিনের সাথে যেগুলো টাইট হয়ে থাকে এগুলো পরলে পেশাব পায়খানায় কষ্ট হয় কি হয় না? বিশেষ করে পেশাবে যখন বসা হয়, ও যদি রাস্তার ধারে পেশাবে বসে ও ঠিকঠাক ভাবে পেশাব ক্লিয়ার করতে পারে বলে মনে হয়? প্রথম বসলে একবার হবে, উঠে দাঁড়িয়ে চেন ঠিক করলে আরো একবার হবে, দুপা হাঁটলে আরো একবার হবে, কারণ যত পেটটায় ঠিকঠাক ভাবে এখানে চাপটা পড়বে তত তো পেচ্ছাপটা ভালো হবে। আর যদি প্যান্ট পরে এরকম করে মানে পেচ্ছাপ ঠিক হচ্ছে না, যেন জাম 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 হচ্ছে, ও তো না পাক। তিনবার শরীয়তের মশলা হলো পেচ্ছাপে বসার পরে পেচ্ছাপ হয়ে গেল, তিনবার গলা খাবেন না কেন? ডেলিভারি পাই মাঠে গোটাতে গোটাতে মাঝে মাঝে চাগিয়ে ধরে কেন বলেন তো? ভিতরে যে পানিটা আছে যাতে বেরিয়ে যায়, পানি থাকলে কি হবে? ডেলিভারি পাইপটা ভারী হবে অথবা গায়ে পড়বে ইত্যাদি। তাহলে ডেলিভারি পাইপ গোটানোর সময় খানিকটা করে পানি বেরিয়ে যায়। ইসলাম বলছে পেশাব করতে বসে তিনবার গলা খাগরানি দাও, তিনবার গলা খাগরানি দিলে আপনার আমার পেশাবের নালীতে শরীর শিরা উপশিরায় দু চার ফোঁটা পেশাব যেটা আটকে থাকবে ওটা ঝরে পড়বে, তারপরে প্রয়োজন হলে কুলুক নাও, তারপরে পানি নাও। গলা খাগরানি কিন্তু এমনি এমনি দেখবেন গলা খাগরানি দেওয়া হয় না, এমনি গলা খাগরানি দেওয়া হয় না। কিছু যুবক ছেলে আছে রাস্তায় তার মানে ও ওই আরেকজন মহিলা যাচ্ছে গলা খাগরানি তার দিকে ইশারা, সেই দিকে নজর, এখানে গলা খাগরানি সব বোঝে না। মোটরসাইকেলের মোবিল একটু ধোঁয়া হচ্ছে গ্যারেজ থেকে বলছে এই রাজু দেখবেন কি করে দিলি, ইঞ্জিন গরম হচ্ছে ধোঁয়া হচ্ছে মোবিলটা ঠিক আছে কি? বলছে না না এই তো সেদিন পাল্টেছে, বলছে না না গরম হচ্ছে। মোটরসাইকেলের মোবিল 2,500-3,000 চেঞ্জ করতে হয় এটা জানে, আর বগলের চলম 40 দিনের ভিতরে কাটতে হয় এটা জানে না, এটা বোঝে না। তখন বলে কি করব আমরা জানি না হবে সাহেব, তোমরা জানো। মূর্খ লোক জিএসটির হিসাব বোঝে আর এই হিসাব বোঝে না। ও ছেলেরা ও জুয়ান যুবকেরা
ও আমার মুরব্বী না বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ বাড়ি তারকেশ্বর বাগবাড়ি কথাগুলো বলেছি বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি ছেলে আমি জাত অত সহজে কোন কথা দিতে চাই না বাদ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম তবে এবার বলছিলাম খেয়াল করুন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা এই পেশাবের কথা আমার বলার উদ্দেশ্য ছিল না কিন্তু প্রসঙ্গক্রমে যখন বলেছি ছোট্ট করে একটু আগিয়ে দিই তাহলে হলে বলবে গল্প করছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আব্বাসের ছেলে আল্লাহর নবী দুজনে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন প্রতিমধ্যে আল্লাহর নবী বললেন ও বাবা আব্বাসের বেটা ওই গাছ থেকে একটা ডাল ভেঙে আনো দুইটা টুকরো করা হলো এক টুকরো দেয়া হলেই কবরের উপরে আর এক টুকরো দেয়া হলেই কবরের উপরে আব্বাসের ছেলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কি নামাজ পড়তো না এরা কি রোজা করতো না এদের কি কারণে কি করা হচ্ছে আল্লাহর নবী বললেন দুইটি কবরে আজাব হচ্ছে এরা নামাজ পড়তো রোজা করতো কিন্তু এদের কবরে আজাব হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এদের অপরাধটা কি বলা হয়েছিল একটা কবরবাসীর অপরাধ হলো পরনিন্দা পরচর্চা এরা পরনিন্দা পরচর্চা লোকের পিছনে বিরাট নিন্দা মন্দা করা এরকম লোক আছে না নাই বিনা তেলের গাড়ি মনে জানে ব্যাটারির গাড়ি নিশারে চলে যাচ্ছে যেমন গাড়ি কালে তার নামে দুর্নাম বদনাম দুর্নাম বদনাম আরো যদি টুপিওয়ালা দাঁড়িওয়ালা মুসলিম ইমাম সাহেব হাবেশ সাহেব কেউ ভুল করে ও গ্রামের কালু ভাই একাই ফতোয়া দিয়ে দেয় ওর কারার লাগবে যে গোসলের ফরজ জানে না সে হাজি সাহেবের বিরুদ্ধে ইমাম সাহেবের বিরুদ্ধে প্রথম ফতোয়াটা সে দেয় এরকম কিছু কাওরাত জাত আছে না নাই এ অন্য জাতিকে বলছি না মোল্লার বাচ্চাকে বলছি ওই বেপরানি কুলখানিয়া সব রেজানি আর কুরবানিতে মোল্লা যারা ওদের কাওরা বলছি ইমাম সাহেবের বিরুদ্ধে প্রথম ফতোয়া ও দিচ্ছে কথা তো ভালো করে জিজ্ঞাসা গোসলের ফরজ বলছে 52টা বলছে ঠিক করে বলো বলছে তোমার দেখে ভয় রেখেছে বলে সেঞ্চুরি করিনি হাফ সেঞ্চুরি হয়েছে মানে যদি ভয় না লাগতো 52 বলতো না 102 বলতো ভয় লেগেছে বলে হাফ সেঞ্চুরি আর এই আর পরনিন্দা পরচর্চা ছেলেদের তুলনায় মেয়ের একটু বেশি মেয়েরা শুধু বলে তুই জানো তোর মায়ের তুই জানো তোর মা কে তার মানে শাশুড়ি খারাপ ননদ খারাপ বড় যা খারাপ মেজ যা খারাপ এ খারাপ শুধু ও ভালো হ্যাঁ মানে ওর বউটা ওর কাছে ভালো এটাই বলতে যে আমার মতো আর মেয়ে নেই কিন্তু ওরে ভাবি তোমার মুখ তুমি আয়নায় যেমন দেখতে পাচ্ছ তুমি যে ভাইয়ার আড়ালে পিছনে কত জায়গায় হুম মারো যদি ওটা আয়নার মতো ভাইয়াও বুঝতে পারত তোমাকে একেবারে 1-2-3 চলে যা বাপের বাড়ি নিউ মডেল আনবো তাড়াতাড়ি ও ছেলেরা ও জওয়ান যুবকেরা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পরবর্তী কবরটা এই কবরটা আজাব হচ্ছে কেন আল্লাহর নবী বললেন এই ব্যক্তির কবরে আজাব হচ্ছে কারণ হলো একটা এই ব্যক্তিটা পেশাব পায়খানা থেকে নিজেকে ঠিকমতো পাক রাখতে পারত না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আকসারুল আজাবিল কবরে মিনাল বউল বেশিরভাগ কবরবাসীর কবরে আজাব হবে পেশাবার পায়খানার কারণে আগে পেশাবের নিয়মটা বললাম তিনবার গলা খাগরানি দেওয়া এই যুবক ভাই যারা শুনছো যেখান সেখান পেশাব করবে করো দর্জির দোকান থেকে টেলার্সের দোকান থেকে কাটা কাটা ছোট ছোট কাপড় পাওয়া যায় না যায় টিস্যু পেপার যেখান সেখান পাওয়া যাচ্ছে না অন্তত মানি ব্যাগে যদি 4-5টা টিস্যু পেপার রাখা যায় পানির অবর্তমানে ওটা ওই টিস্যু পেপার ওই কাপড়টা ব্যবহার করা যেতে পারে না কিন্তু মানি ব্যাগটা চেক করেন খোদার কসম 2 বছর আগেকার সেই দিঘার টিকিট এখনো ব্যাগে আছে ব্যাগের মোটা মনে হবে যেন ও যেন মনে হয় যেন মমতা চাস্তো ভাই আর নরেন্দ্র মোদীর ফুত হয় খালি বলছে অর্ডার করো কি খাবে জলসায় ঘুরছে বড় বাসারে খালি বলছে কি খাবে অর্ডারটা করো
জলতার চাঁদা যখন চেয়েছে বলছে আমার কি আছে 500 টাকা দেবো আমার ক্ষমতা আছে আর ওদিকে খালি বলছে অর্ডার যেন মনে হয় ডাইরেক্ট গুজরাট থেকে এসেছে ওই ব্যাগে যদি দু বছর আগের দীঘার টিকিট পাওয়া যায় গেস্ট হাউসে তিন বছর আগে কলকাতার কোন একটা দোকানের টিকিট ওই ব্যাগে আছে ওই মানি ব্যাগের ভিতরে চার টুকরো ছোট ছোট কাপড় কি থাকতো না পকেটে রাখলাম এমার্জেন্সি কোথাও পেশাব করার দরকার পেশাব করো পানি নেই ওটা নেব পাক থাকবো তা হবে না বরঞ্চ মোবাইল একটা নয় দুটো পকেটে লে ঘুরছে আর পেশাব করার জন্য যে টিস্যু পেপার রাখবে ঝামেলা কি হবে আর আমাদের আমরা আসলেই হাতে হাতে মোসাফা করবো হুজুর দোয়া করবেন এই সাদ্দামের দতর মাথায় বাজ পড়বে পৃথিবীর কোন মলি সাহেবের দতর জন্য যাবে বলবেন আপনি কি কথা বলছেন আপনি কি পাগল টাগল নাকি লোক মলি সাহেবের দোয়া কবুল হবে লোক বলে এই ওর জন্য কবুল হবে কার জন্য প্রথম বলেছিলাম ভুলবেন না কি বাবা অসুবিধা লাগছে নাকি আমার দিকে খেয়াল খেয়াল হ্যাঁ বলছি আসলে আমি যে বক্তব্যগুলো করি না ওই ওয়ার কেতাবে আসা সব লেখা নেই কেতাব থেকে কোটেশন তৈরি করে বেরেন থেকে বলা হয় মস্তিষ্কটা যেই অন্যদিকে চলে যায় তখনই আলোচনা গণ্ডগোল হয়ে যায় চলে চলে হ্যাঁ পেশা এখন এই পেশা অনেক যুবক আছে দেখবেন দাঁড়িয়ে পেচ্ছাপ করে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলে না তা নয় শিয়ালদা প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে যে জায়গাটা পেচ্ছাপ করা জায়গা ওখানে বসতে গেলে মুখে পেচ্ছাপের গন্ধটা লাগবে না লাগবে না আপনার এই হাঁটুর উল্টো সাইডে বড় ফোঁড়া হয়েছে আপনি কি বসে পেচ্ছাপ করতে পারবেন দাঁড়িয়ে করতে হবে মুফতা দায় হাল অবস্থার উপরে শরীয়তের মশলা কথা ঠিক কি না তাহলে এই জায়গায় আপনি দাঁড়িয়ে পেচ্ছাপ করুন কিন্তু গ্রামের ভিতরে আমাদের আমাদের মহাসিন খালে ও জলসা কমে গেছে সেক্রেটারি কিন্তু প্রায় সময় হাফ প্যান্ট পরে ঘুরে পেশাব লেগে যায় বাস বাগানের পাশে গিয়ে যেন মনে হয় মোটর চালাচ্ছে ঝেড়ে দিল এবার এই যে জিনিসটা কুকুর যখন পেচ্ছাপ করে দেখবেন একটা পা এরম করে বকরি ছাগল যখন পেচ্ছাপ করে দেখবেন ছাগলের লেজ তো ছোট হয় দেখবেন পাটা কোমরটা এরকম একটু নিচু মতো করে পাটাটা ফাঁকা করে দেয় আর ছোট্ট লেজটা প্রায় মাটির থেকে একটু উঁচু হয়ে থাকে আমি আজকে বলছি কালকে পরীক্ষা করবেন গাই গরু যখন পেচ্ছাপ করে পাটা ফাঁকা করে লেজটা পুরো উঁচু করে কুকুর পেশাব থেকে দূরে থাকতে চায় ছাগল পেশাব থেকে দূরে থাকতে চায় গরু পেশাব থেকে দূরে থাকতে চায় পেশাব বন্ধ লোকে বলবে বন্ধ আর আমরা আশরাফুল মখলুক সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কুত্তাই যা করে না গরুই যা করে না ছাগলে যা করে না আমরা তাই করছি তাই তো আল্লাহ কোরআন শরীফে নপরায় সুরা আরাফে বলেছে মানুষ সৃষ্টি কোরআন শরীফে আল্লাহ বলেছে মানুষ সৃষ্টি জগতে শ্রেষ্ঠ ওই আল্লাহ কোরআন শরীফে নপরায় সুরা আরাফে বলেছে মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের থেকেও খারাপ তাহলে যে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি জগতে শ্রেষ্ঠ আবার সেই আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা কুকুরের থেকেও খারাপ ভাবলাম তারা কারা তারা কারা নিশ্চিত ছোট্ট একটা উদাহরণ দিলে খুলে বুঝতে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর এসেছেন আপনারা খুশি কি খুশি নয় সব খুশি তো তাহলে তারা শুভাগমনে আমরা একটু আল্লাহর নামে ধ্বনি দেব নারাই তাকবীর আর একটু মহব্বতে নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারাই তাকবীর মাশাআল্লাহ ভাই আমি অত বেশিক্ষণ থাকবো না আমি এমনি বিদায় নেব ভাইজান হুজুর কিবলা আসবেন
ভাই ও বাবা জি খেয়াল করুন যে কথাটা বলছিলাম তাহলে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আবার ওই আল্লাহ বললেন মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের থেকে খারাপ তারা খারাপ গ্রামে দেখবেন দুটো কুকুর চারটা কুকুর মিলে একটা কুকুরের পিছনে ঘেউ 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 করতে করতে রাস্তার উপর থেকে পুকুরের নিচে নামিয়ে দেয় আর পুকুরের নিচেই যখন নামিয়ে দেয় পুকুরের পা তো ছোট ছোট যেই একটু পুকুরের নিচে নেমে মতো যায় ভাই ভাই জানেন কি আসছেন তো যখন ওই একটা কুকুরকে নামিয়ে দেয় তিনটে চারটে কুকুর মিলে